সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সময় টেলিভিশনের পর্দায় আমাদের দেখতে পাচ্ছেন আমি আপনাদের সঙ্গে আছি খান তাসদিন হাসান তবে আমি আসলে সময় টেলিভিশনের অফিসে নাই আমি আজকে চলে এসেছি জান্নাতুল ফেরদৌস ঐশীর বাসায় আমাদেরকে ইনভাইট করেছে ঐশী ওর সঙ্গে একটু গল্প করার জন্য কেমন আছো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি অনেক অনেক ইন্টারভিউ দিয়েছো প্রত্যেকটা ইন্টারভিউর শুরুতেই শুনতে হয় কেমন আছো সত্যি সত্যি বলো কেমন আছো কেমন কাটলো আজকের দিনটা ভালো আলহামদুলিল্লাহ এই যে তোমরা বাসায় আসবে একটু প্রিপারেশন তারপরে এক্সাইটেডও ছিলাম কারণ কখনো তো আসো নাই আমার বাসায় এবং মিডিয়া খুব কম মানুষই আমার বাসায় এসছে তো ইউ আর ওয়ান অফ দ্যাম ইউ আর লাকি ডেফিনেটলি আই কনসিডার মাইসেলফ লাকি আমি জানতে চাই এই যে মানে তুমি যেটা বলছিলে যে প্রিপারেশনের ব্যাপারে প্রথম যখন ইন্টারভিউ দিয়েছিলে তখন কি ভয় লাগতো তখন বয়সটা আর একটু কম ছিল প্রথম প্রথম ক্যামেরার সামনে ফেস করা এখন নার্ভাস লাগে বেশি কেন কি জিজ্ঞেস করে বসে না কি জিজ্ঞেস করে সেটা নিয়ে আমার কোনো ভয় নাই কিন্তু তখন এত বেশি কনফিডেন্ট ছিলাম আমি সামহাউ ওই কনফিডেন্সটা এখন আর নাই কেন জানি না আসলে কাজ যায় আরো আমরা এক্সপেরিয়েন্সড হই আত্মবিশ্বাস আরো বাড়ার কথা না আনফরচুনেটলি আমার আরো কমে গেছে এবং আমি অনেককে বলেছি আমার নিউ ইয়ার যে রেজুলেশন তার মধ্যে একটা হচ্ছে টু ফাইন্ড দ্যাট প্রিভিয়াস মাইসেলফ যেটা আমি আগে কনফিডেন্ট ছিলাম এতটা বেশি পজিটিভ ছিলাম তো এই ইয়ারে আমার রেজুলেশন হচ্ছে সেই আমিটাকে আবার খুঁজে বের করা এই হারানোটা এই আমিটা কেন হারিয়ে গেল এটা কি বাই ডিফল্ট হয়েছে নাকি ওয়াক্ত নে কিয়া কুছ হাসি দাস্তা সময় তো একটা ব্যাপার অবভিয়াসলি আর হচ্ছে তোমার বাস্তবতা তারপরে কি বলবো কাজ সব কিছু মিলিয়ে না হ্যান্ডেল করে উঠতে একটু কষ্ট হয়েছে হয়তো বা নিজেও বুঝতে পারিনি যে কখন এগুলোর মধ্যে কনফিডেন্সটাই হারিয়ে ফেলেছি এই যে বলছিলে বাস্তবতা কাজ পারিপার্শ্বিক অবস্থা কখনো মনে হয় না দ্যাট মানে ইউ আর টু ইয়াং ফর দিস আমার মনে হয় অভিজ্ঞতার কোনো বয়স নেই হয়তো বা বয়সের দিক থেকে আমি অনেকটাই ছোট পৃথিবীতে এসেছি হয়তো বা অনেক দিন হয়নি অনেক বছর হয়নি আর পাঁচটা এক্সপেরিয়েন্সড মানুষের মতন তবে কার ভাগ্যে কী আছে কার জীবনে কখন কী অভিজ্ঞতা হবে এটা তো বলা যায় না কারণ 1971 সালে কিন্তু 2 বছরের বাচ্চারা মাঠ থেকে মানে দৌড়েছে জীবনের মানে ঝুঁকি নিয়ে তাই না তো কার জীবনে কখন কোন রিস্ক আসবে কোন তিক্ত অভিজ্ঞতা আসবে এটা তো বলা যায় না তাই আমি এইটা মনে করতে চাই না যে আমি অভিজ্ঞতার জন্য ছোট তবে হয়তো বা ম্যাচিওর এনাফ ছিলাম না আরেকটি বিষয় জানতে চাই ঐশী আই হোপ ইউ ডোন্ট মাইন্ড এই যে থাকে না আমাদের তো অনেক সোশ্যাল নর্মস আছে মানুষ বলে যে মিডিয়ার মেয়ে সিনেমায় কাজ করে শুটিং করে এই ধরনের কথা কি শুনতে হয়েছে বা এগুলো কিভাবে হ্যান্ডেল করো আত্মীয় স্বজনের মধ্যে অনেকে অনেক সময় বলে কানে আসে দেখো আপু আমার সবথেকে বড় কথা আমি তো আমাকে চিনি আমি নিজেকে জানি আমি নিজের কাছে ক্লিয়ার এবং আই এম হ্যাপি আলহামদুলিল্লাহ আর কি ম্যাটার করে আর সবথেকে বড় কথা আমি যাদেরকে আমার লাইফে ইম্পর্টেন্ট মানি আমার বাবা মা সবার আগে আমার বাবা মা যেখানে আনহ্যাপি না সেখানে কারো আনহ্যাপিনেসে আমার কিচ্ছু আসা যায় না এই যে আরিফিন শুভর সঙ্গে একটা প্রেমের গুঞ্জনের নিউজ আমরা দেখেছি এটা বোধহয় কোনো তুমি ছবি আপলোড দিয়েছিলে অথবা কিছু কোথা থেকে হয়তো এই গুঞ্জনটা ছড়েছে গুঞ্জন না সত্য আজকে দর্শকের জন্য বলেই দাও এটা সম্পূর্ণ অহেতুক একটা গুঞ্জন মানে সত্য হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই এবং গুঞ্জনও গুঞ্জন হয়তো কোনো একটা কি বলবো সেটা একটা বেস থাকে তাই না কোনো কারণ থাকে আমি জানি না এই কারণটা কি ছবি তো আমি যে কারো একটা মেয়ে মানুষের সাথে আপলোড দিয়ে আমি সেম ক্যাপশনটা দিতে পারতাম তাই না তাহলে কি আমার ওই মেয়ে মানুষের সাথে প্রেমের গুঞ্জন উঠতো এখন আমি জানি না এটা কেন হলো এবং হয়তো বা মানুষ সামহাও আলহামদুলিল্লাহ আমার কোনো বিতর্ক নাই আর ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমরা অনেক স্পাইসি নিউজ পাই অনেক মজার মজার ঘটনা ঘটে আমরা সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে বুলি করতে ট্রোল বানাতে মিমস বানাতে অনেক পছন্দ করি তো হয়তো বা মানুষের একটু বোরিং টাইম কাটছিল চিন্তা করছিল যে আচ্ছা ঠিক আছে কিছু একটা বানিয়ে ফেলি কিন্তু খুবই ব্যর্থ চেষ্টা খুবই ব্যর্থ চেষ্টা আরিফিন শুভর সঙ্গে তোমার সম্পর্কটা কেমন তোমাদের সম্পর্ক আমি যখন দেখেছিলাম বেশ খুনসুটির একটা সম্পর্ক শুভ ভাই একটা ভিডিও দিয়েছিলেন সে আমার ছোট বোন তোমাদের আসলে দুজনের কেমিস্ট্রিটা কেমন অফ ক্যামেরা অফ ক্যামেরা আমি সবসময় বলেছি যে ইন্ডাস্ট্রিতে আমি যখন মিডিয়াতে কাজ করা শুরু করছি সিনেমাতে সিনেমাতে কাজ করা শুরু করার পর থেকে হি ইজ ওয়ান অফ মাই মেন্টর্স মানে সে ওইভাবেই আমাকে গাইড করেছেন যখন তিনি আমার সাথে মানে কাজ করেছেন কোঅ্যাক্টর হিসেবে এবং হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোঅ্যাক্টর্স আই হ্যাভ এভার ওয়ার্কড উইথ
কারণ এত বেশি সাপোর্টিভ, এত বেশি অনেস্ট, এই জন্য ওনার প্রতি আমার সম্মানবোধটা অনেক বেশি এবং আমাকে উনি ভীষণ স্নেহ করেন। আর শুধু যে বড়রা সম্মান পাবেন তা তো নয়, হয়তোবা তিনিও আমাকে সম্মান করেন, কারণ আমি তার আচরণে, তার কাজে ওই সম্মানের বহির প্রকাশটা পেয়েছি। ব্যাস এতটুকুনি আমাদের সম্পর্ক এবং খুবই ভালো সম্পর্ক। এখন ভালো সম্পর্ক মানেই প্রেম না, ভালো সম্পর্ক মানেই প্রেম না কিন্তু, রাইট। আচ্ছা আমি একটু মজার প্রশ্ন জানতে চাই, তুমি যেহেতু ইন্টারভিউয়ের কথা বলছিলে, আমি জানতে চাই তুমি আমাকে এমন তিনটি প্রশ্ন বলবে যে এই প্রশ্নগুলো সাংবাদিক হোক, ফ্যান্স হোক, যে কেউ জিজ্ঞেস করলে তোমার রাগ হয়ে যায়। আচ্ছা ঐশী কি ব্যক্তি জীবনে খুব রাগী? মাথা গরম, একটু ইম্পেশেন্ট মাঝে মধ্যে, তবে সেটা আমি ব্যালেন্স করে দেই মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় অনেক বেশি ধৈর্যের পরিচয় দিয়ে। তবে মিক্সড সিচুয়েশন ব্যক্তি। সময় কি কখনো এরকম হয়েছে কিছু একটা হচ্ছে, সেট রেডি হচ্ছে না, খুব মাথা গরম হয়ে গেছে? হ্যাঁ, সেট রেডি না হলে আমি মাথা গরম করি না, তবে আমাকে যদি একজন আর্টিস্ট হিসেবে প্রপার সম্মান না দেওয়া হয়, বা সম্মান কি, আমি বলছি না যে এসে আমার পা ধুয়ে দাও, আমি ওইগুলো চাই না, একজন আর্টিস্ট হিসেবে আমার সাথে প্রফেশনাল আচরণটুকু করা হোক, ওইটা যদি না করা হয় তখন আমি একটু মাথা গরম করি। কোন অভিজ্ঞতা কি হয়েছে ঐশী? প্রায়ই হয়। আচ্ছা এটা তোমার কি মনে হয়, মানে আমরা ওই প্রশ্নে পরে যাচ্ছি, এই যে নেতিবাচক অভিজ্ঞতার কথা বলছো, আর্টিস্ট হিসেবে প্রফেশনাল বিহেভ না করা, এটা কি মানে নারীদের ক্ষেত্রে বেশি হয় নাকি সকল আর্টিস্টের ক্ষেত্রে এমন হয় বলে তোমার মনে হয়, তোমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এখন? দেখো সবার ক্ষেত্রেই হয় বলে আমি মনে করি, তবে নারীরা একটু সেন্সিটিভ বেশি, বা নারীদের ইস্যুটাও সেন্সিটিভ বেশি, এবং যে ইস্যুটা নিয়ে আমি সবথেকে বেশি কথা বলি, অনেক ইস্যুই আছে বাট এই ইস্যুটা নিয়ে হচ্ছে কথা বলা উচিত এবং কথা বলার মতন, সেটা হচ্ছে অনেক ইউনিট আছে, শুটিং ইউনিট বা ম্যাক্সিমাম শুটিং ইউনিট আমি বলবো, তারা একটা মেয়েকে নিয়ে শুটিং করার আগে ফার্স্ট অফ অল মানুষ, প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন, স্পেশালি একটা মেয়ে, তাকে নিয়ে তুমি যখন শুটিং করো একটা ঠিকঠাক ওয়াশরুম অ্যারেঞ্জ করা উচিত, কারণ আমরা মেয়েরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাই, সেটা সবাই জানে, আমার হয়তোবা ক্লিয়ার করে বলার কিছু নেই, বলতে লজ্জা নেই, বাট আমার মনে হয় এইটুকুন সাধারণ জ্ঞান সবার আছে। এটা জানা সত্ত্বেও প্রত্যেকের বাড়িতে মা আছে, না হয় বোন আছে, না হলে স্ত্রী আছে, না হলে মেয়ে আছে, এগুলো থাকা সত্ত্বেও মানুষের এই কমন সেন্সটা কীভাবে কাজ করে না আমি এটা বুঝি না, কারণ এবং শুধুমাত্র শুটিংয়ের ক্ষেত্রে না, আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা কর্মস্থলে মেয়েদের জন্য স্পেশালি ওয়াশরুমের ব্যবস্থাটা ঠিকঠাকভাবে রাখা উচিত। দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু, থ্যাংকস ফর রেজিং ইট। আমি যেটা বলছিলাম যে যে প্রশ্নে মজার প্রশ্ন আমরা ছেড়ে এসেছি, কোন তিনটি প্রশ্ন শুনলে সাংবাদিক হোক যেই হোক তোমার এই যে মেজাজ খারাপ হয়ে যায় একদম, আতামাজি সাটাকলি? এরকম কোনো প্রশ্ন নাই, বাট এই যে একটু আগে যেটা করলে শুভ ভাইয়ের সাথে প্রেম নিয়ে, এইটা আমার একদমই ভালো লাগে না, আমার জন্য ভীষণ এম্বারেসিং এবং অসম্মানজনক, কারণ মানুষটা আমাকে অনেক স্নেহ করেন, এখন আমার মনে হয় খানিকটা সেই স্নেহের প্রতি অসম্মান করা হয় যখন বাইরের মানুষরা এই কথাগুলো বলেন। আর সবথেকে বড় কথা, তিনি একজন মানে পারিবারিক মানুষ, তার একটা ফ্যামিলি আছে, সিঙ্গেল পার্সন হলে তাকে নিয়ে কথা উঠতেই পারে খুব নর্মাল, বাট একজন মানুষ যার ফ্যামিলি আছে তার সাথে যখন কথাটা ওঠে তখন আমি মনে করি আমাকেও কিছুটা অসম্মান করা হয়, কারণ আমি এই মানসিকতা না যে জেনে শুনে একজনের পরিবারে ঢুকবো। আচ্ছা তাহলে এইসব বাদ দিয়ে আমরা ঐশীর আসল প্রেমের গল্পটা শুনি। আসল প্রেম নাই তো? আচ্ছা তাহলে নকল প্রেমের গল্পটা। নকল প্রেমও নাই, নকল প্রেমগুলো সব স্ক্রিনে করে। এত সুন্দরী একজন নায়িকা, এত সুন্দরী একটা মিষ্টি মেয়ে, সিঙ্গেল, ভালো না? ভালো মানে তোমার ভক্তরা খুবই খুশি হবে আই গেস, কিন্তু আসলে তুমি কি কোনোদিনও প্রেম করনি? না, সুযোগ হয় নাই। প্রচুর পেয়েছো? হ্যাঁ, প্রস্তাব পাওয়া হয়েছে, সুযোগ হয় নাই। আচ্ছা এই প্রস্তাবের একটা গল্প শুনি তো, তোমার পেছনে ছেলেদের ঘোরার একটা মজার গল্প বলো তো। এত 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 গল্প মনেই পড়ছে না আমি কোনটা, মানে কোনটা রেখে কোনটা বলবো ওরকম না। ঠিক আছে ঠিক আছে, একটা মজার কথা বলি, একটা বোকা ছেলের গল্পই বলি। আমি তখন স্কুলে পড়ি, স্কুলেই পড়ি, তো তখন হচ্ছে আমাদের এলাকার পাশেই হচ্ছে টুঙ্গিপাড়া, তো টুঙ্গিপাড়ার এক ভদ্রলোক আমাকে খুব বিরক্তই করতো, তো আমি হচ্ছে বারবার রিফিউজ করতাম, তিনি আমাকে বিরক্তই করতেন, তো তিনি আমাকে ভিডিও করে পাঠাতেন ফোনে। হ্যাঁ মানে আমি তাকে রিফিউজ করার পর তিনি খুব কষ্টের ভিডিও করে পাঠাতেন, নিজের ভিডিও নিজে সেলফি ভিডিও করে পাঠাতেন। সেটা কীরকম ছিল,
যে আর মাত্র তিনটা বছর তুমি আমার জন্য ওয়েট করো, সে হয়তো বা কোনো একটা জবের প্রিপারেশন নিচ্ছে আর সামথিং, তো আমি তিন বছরের মধ্যে আমার ক্যারিয়ার দাঁড় করিয়ে ফেলবো, এরপর হচ্ছে আমি তোমাকে বিয়ে করবো, তুমি তিন বছরের মধ্যে প্লিজ কোনো প্রেম করো না, এবং সেই সব দুঃখের মানে দুঃখের কথা টথা বলে আমাকে পাঠাতো ভিডিও করে। আমি জানি না সোশ্যাল মিডিয়া, এখন মানুষ অনেক সচেতন হয়েছে, কিন্তু তখন প্রথম প্রথম তো এই বিষয়গুলো 15-16 সালের দিকে কথা, তো তখন তার ওই ভিডিওগুলো নিয়ে আমি আমার ফ্রেন্ডদেরকে আবার হোয়াটসঅ্যাপে পাঠাতাম, আমার এইটা নিয়ে আবার মজা নিতাম যে লোকে কৈশি এখনো সিঙ্গেল ভদ্রলোক, হি মাস্ট বি ভেরি হ্যাপি। না জানি না, এতদিন মানুষের ধৈর্য আছে সেই 15-16 সালের কথা, এখন 23 সাল। কারণ তুমি তো একদমই তারকা ব্যাকগ্রাউন্ড পরিবার থেকে আসা, না তোমার জন্য এটা নতুন, তো তোমার পরিবারের কেমন লাগতো, তোমার কেমন লাগতো যে বাইরে বের হতে মানুষ চিনছে, ছবি তুলতে চাইছে? আমি এইটা বুঝি নাই যে আমার স্বাভাবিক চলাফেরাটার মানে স্বাভাবিক চলাফেরা বা স্বাভাবিক জীবনযাপন এতটা ব্যাহত হবে, তো তখন হচ্ছে আমি এখানে আসার পর এক্সপিরিয়েন্স করলাম যে আসলে না, আমি স্বাভাবিকভাবে আর চলাফেরা করতে পারবো না চাইলেও।